بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري. أما بعد، তাহলে কাছে প্রথমত শুকরিয়া, আল্লাহ আমাদের কাছে আবার একসাথে হওয়ার তৌফিক দান করছেন। আমরা আজকে আল্লাহর দি ক্রিয়েটর, সেই গুণগুলো নিয়ে, সেই অ্যাট্রিবিউটসগুলো নিয়ে, সেই নামগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর। যে ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলা হয়, যদি জিজ্ঞেস করা হয় যে কে ক্রিয়েট করছে আমাদেরকে, আমাদেরকে কে সৃষ্টি করছে, সবাই বলবে যে আল্লাহ সৃষ্টি করছেন। জাস্ট আমরা যদি মনে করি আল্লাহ ইজ দি ক্রিয়েটর, জাস্ট ক্রিয়েট করছেন, দ্যাটস ইট, দেন অ্যাকচুয়ালি আমাদের বুঝার মধ্যে, আল্লাহকে জানার মধ্যে অনেক শর্টকামিং থেকে যাচ্ছে। সো আমাদের এখানে আরও ডিটেলে যাওয়াটা খুব বেশি প্রয়োজন। সো আমি যে তিনটা নামকে একসাথে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব, ওটা হলো আল খালিক, আল বারি, আল মুসাউয়ের। এই তিনটা নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে করছেন। সূরা হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা নামকে একসাথে বলছেন। এগুলোকে আলগাও বলা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সূরা হাশরে এই তিনটা নামকে একসাথে বলছেন, সে কারণে আমিও এই তিনটা নামকেই একসাথে বলবো ইনশাআল্লাহ। খালিক আমরা সবাই জানি ইজ দ্য ক্রিয়েটার। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার হু ক্রিয়েটস ফ্রম নাথিং, অ্যাবসুলুটলি নাথিং থেকে আল্লাহ ক্রিয়েট করে, ফ্রম সামথিং উইচ ওয়াজ কমপ্লিটলি নন এক্সিস্ট্যান্ট। এবং শুধু তাই না, আল্লাহ যখন কোনো কিছু ক্রিয়েট করেন, সেটার কোনো এক্সাম্পল থাকে না, কোনো স্যাম্পল থাকে না, আল্লাহ কোনো ডেমো ছাড়া, কোনো প্রোটোটাইপ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্রিয়েট করেন। মানুষের ক্ষেত্রে যদি মনে করি যে আমরা, মানুষরা অ্যাকচুয়ালি কোনো জিনিস ক্রিয়েট করে না, তারা মেক করে। কীভাবে? তারা আল্লাহর বানানো জিনিস দিয়ে, আল্লাহর বানানো দুনিয়ার যে জিনিস দেওয়া হয়েছে, বিট মেটাল, বিট দুনিয়ার মাটি, এনি কাইন্ড অফ স্টোনস, গোল্ড, হোয়াট এভার, সেগুলোকে আমরা এদিক থেকে ওদিক করে, আমরা জিনিসগুলোকে কম্বাইন করে আমরা একটা জিনিস বানাই। কিন্তু আমরা নিজের থেকে, দুনিয়াতে কোনো কিছু এক্সিস্ট করে না, সেটাকে ক্রিয়েট করে, আমরা সেই মেটেরিয়ালটাকে ক্রিয়েট করে আমরা আমাদের করার ক্ষমতা নাই। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যা দিচ্ছেন সেটাকে আমরা অনলি ইউজ করে জিনিস ক্রিয়েট করার আমাদের একমাত্র ক্ষমতা। সো দ্যাট ইজ হোয়াট আ মেজর ডিফারেন্স ইজ বিটুইন আল্লাহস ক্রিয়েশন, আল্লাহ বিং দ্য ক্রিয়েটার, আল খালিক, অ্যান্ড আমরা যখন মানুষরা কোনো কিছু ক্রিয়েট করি বা বানাই, মেক করি, সেটার মধ্যে নাম্বার ওয়ান ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো আল্লাহ মেক্স ফ্রম অ্যাবসলুটলি নাথিং, বাট আমরা দুনিয়ার জিনিসগুলোকে এখান থেকে ওইখানে নিয়ে জিনিসগুলোকে একসাথে করে আমরা একটা জিনিস বানাই। সো দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান ডিফারেন্স। নাম্বার টু ডিফারেন্স হলো আমরা যখন কোনো কিছু বানাতে যাই দুনিয়াতে, তখন সেটার জন্য আমরা কোনো ইন্সপিরেশন নেই, দুনিয়ার কোনো ইন্সপিরেশন নেই। যেটা আমি আগেও বলছি যে আমরা প্লেন বানানোর সময় পাখির থেকে ইন্সপিরেশন নিই, সাবমেরিন বানানোর সময় আমরা মাছের থেকে ইন্সপিরেশন নিই, অ্যান্ড বানানোর সময় কিন্তু আমরা একবারে বানাই না, আমরা প্রথমে একটা প্রোটোটাইপ বানাই, অ্যান্ড দেন সে আমরা ওইটাকে আস্তে 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 করে একবারে জিনিসটা ফাইনাল প্রোডাক্টে আসে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কোনো এক্সাম্পল লাগে না, আল্লাহ যা বানায় ইট ইজ দ্য ইউনিক অ্যান্ড হ্যাজ নো প্রোটোটাইপ, একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান। এবং আল্লাহ যখন বানান, ওনার কোনো এফর্ট লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিস যখন বানান, তখন তার অ্যাবসলিউটলি কোনো এফর্ট লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুন ফায়াকুন, অ্যান্ড দ্যাট ইজ ইট, হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলতেছেন, হিজ কমান্ড ইজ ওনলি ওয়েন হি ইন্টেন্ডস আ থিং দ্যাট হি সেজ ইট বি অ্যান্ড ইট ইজ, দ্যাটস ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো এফর্ট লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি যখন বলেন কোনো জিনিস হয়ে যাও, হয়ে যায়, দ্যাটস ইট। আমরা যদি আমাদের নিজেদের কথাও চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কীভাবে ক্রিয়েট করছে, সেটা বুঝতে হলে আমরা কোরআন থেকে দেখি আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাসকুরা। দুনিয়াতে লাইফে, মানুষের লাইফে এমন কোনো সময় কি ছিল না, মানুষের লাইফে এমন কি কোনো সময় ছিল না যে সময় মানুষটা উল্লেখ করার কোনো বস্তুই ছিল না, সে মানুষটা ওয়াজ নাথিং, অ্যাবসলুটলি নাথিং, অ্যান্ড ফ্রম অ্যাবসলুটলি নাথিং আল্লাহ আমাদেরকে বানাইছেন। একটু আমরা থেমে আরেকটাকে চিন্তা করি, আল্লাহ কী বলতেছেন? আল্লাহ বলতেছেন যে দের ওয়াজ আ টাইম যে আমরা মেনশন করার মতো কোনো জিনিসই ছিলাম না, বিফোর উই ওয়ার বর্ন আমাদের নাম ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে কেউ চিনত না, যে জিনিসকে যে বা যে মানুষকে কেউ চিনে না, যার কোনো নাম নাই, যার এক্সিস্টেন্সই মানুষ জানে না, দ্যাট থিং ইজ ভ্যালুলেস, দ্যাট থিং ইজ অ্যাবসলিউটলি ভ্যালুলেস। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে ভ্যালু দিয়েছেন, দুনিয়াতে বেস্ট অফ দ্য ক্রিয়েশন বানায় দুনিয়াতে আনছেন ফ্রম অ্যাবসলিউটলি নাথিং,
জাস্ট আমরা যদি আমাদের নিজেদেরকে চিন্তা করে দেন উই উইল আন্ডারস্ট্যান্ড যে আল্লাহ ফ্রম অ্যাবসলুটলি নো ওয়ার আল্লাহ আমাদেরকে কোন জায়গায় আনছেন। অ্যান্ড দেন আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলতেছেন ইনডিড আমি তোমাকে ক্রিয়েট করছি, খালাকনা আমি তোমাকে ক্রিয়েট করছি ফ্রম হোয়াট, ফ্রম আ ডার্টি ওয়াটার। দিস ইজ ইয়োর পজিশন, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস ফ্রম আ ডার্টি ওয়াটার। আল্লাহ আমাদেরকে যেভাবে ইচ্ছা দুনিয়াতে বানাতে পারতেন, বাট আল্লাহ হ্যাজ অপটেড আস টু ক্রিয়েট ফ্রম আ ডার্টি ওয়াটার টু শো হোয়াট ইজ আওয়ার স্টেটাস, হোয়াট ইজ আওয়ার স্টেটাস। এরপরে আমরা অহংকার করি, এরপর আমরা অহংকার করি, ডু উই নট আন্ডারস্ট্যান্ড আমরা কোথার থেকে আসছি, ভ্যালুলেস ছিলাম, দেন ডার্টি ওয়াটার দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। দ্যাট ইজ হোয়াট উই আর, উই নিড টু বি হাম্বল, উই নিড টু বি হাম্বল। আল্লাহর কাছে তো হাম্বল হতে হবে, মানুষের কাছেও হাম্বল হতে হবে। আমার কী আছে গর্ব করার, আছেটা কি আমার গর্ব করার, যা আছে সবই তো আল্লাহর দেয়া, আমার তো গর্ব করার কিছু নেই। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমার ভিতরে আসতেই হবে, এবং এই আসার জন্যই আল্লাহ বলতেছেন যে ইনডিড আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। কিসের থেকে ক্রিয়েট করছি? ফ্রম নুতফান, তোমার থেকে ক্রিয়েট করছি। এন্ড আল্লাহ কেন ক্রিয়েট করছেন আমাকে? এতে আল্লাহ বলতেছেন সো দ্যাট আই মে টেস্ট ইউ। আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে কেন ক্রিয়েট করছেন, কোথা থেকে ক্রিয়েট করছেন, এবং আমি আমার হাম্বল হতেই হবে। এখন আলবাড়িতে যাব। আলবাড়ি ইজ দ্য নেম অফ আল্লাহ, যেটা সেপারেটলি যদি থাকে, জাস্ট লাইক আল মুসাউয়ির, এর পরের যে নাম আল মুসাউয়ির অ্যান্ড বাড়ি, এগুলো যদি সেপারেট থাকে কোরআনে, তখন দে মিন এক্স্যাক্টলি সিনোনিমাস অফ আল খালিক, দ্যাট দ্য ক্রিয়েটার্স। বাট যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নামগুলোকে একসাথে বলেন, আল খালিক, আল বাড়ি, আল মুসাউয়ির, তখন প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে ডিফারেন্ট মিনিং হচ্ছে। যখন একসাথে হচ্ছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে আল্লাহ যে প্ল্যানটা করতেছেন, যে ক্রিয়েশনের যে আল্লাহ প্ল্যান করতেছেন, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতেছে হলো আল বারি, যে এক্সিকিউট করে, যে বাস্তবায়ন করে, প্ল্যানটাকে বাস্তবায়ন করে, সে হলো আল বারি। এবং আল বারির আরেকটা বিউটিফুল নাম আছে, মিনিং আছে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের এক্সাম্পলই দিই, মানুষ বানাইছেন, বিলিয়নস অফ মানুষ, আমরা এখন 8 বিলিয়ন মানুষের মতো অ্যাপ্রক্সিমেটলি আসি, যত মানুষ আসবে দুনিয়াতে এবং যত মানুষ আসছে, বিলিয়নস অফ মানুষ ইন অল টুগেদার। প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ এই একই চোখ, একই কান, একই নাক, একই মুখ দিয়ে আল্লাহ বানাইছেন, ইয়েট প্রত্যেকটা মানুষ ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ ইজ ডিফারেন্ট। এবং এইটা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষে সম্ভব, বিকজ উনি আল বারি। আল্লাহ আমাদের চোখের সামনে এত সাইন দিয়ে রাখছেন অফ হিজ পাওয়ার, অফ দি ক্রিয়েশন অফ আল্লাহ, এরপরেও আমরা যদি এই সাইনগুলো না দেখি, এই সাইনগুলো যদি আমরা পন্ডার না করি, তাহলে কিভাবে হবে? আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন ফর দিস থিংস, ফর টু আন্ডারস্ট্যান্ড এই যে বিউটিফুল সাইন্স অল অ্যারাউন্ড আস। আল মুসাউয়ির, আল মুসাউয়ির এগেইন যদি আলগা থাকে, দেন ইট মিনস দ্য ক্রিয়েটার, বাট যখন আল খালিক, আল বারি, আল মুসাউয়ের একসাথে আসতেছেন, তখন মানে হলো যে আল্লাহ যে শেপ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইট ইজ হি হু ফর্মস ইউ ইন দ্য ওম্বস হাউ এভার হি উইলস। আল্লাহ আমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছা আমাদেরকে ফর্ম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্যাশন করেন, শেপ করেন, অ্যান্ড দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারফেক্ট করেন, আমাদের ফর্মকে পারফেক্ট করেন। আরেকটা আয়াতে বলতেছেন যে আই হ্যাভ পারফেক্টেড ইউর ফর্মস। এই যে আমাদের আল্লাহ মানুষ বানাইছেন, সুন্দর চেহারা দিছেন, আমরা আল্লাহকে সেজন্য প্রশংসা করতে হবে। এই যে আল্লাহ যে মুসাউয়ির, এটা বোঝার জন্য আমি একটু এলিয়েনের এক্সাম্পল আনতেছি। তো মুভিতে হোক বা যে কোনো জায়গায় হোক, যখনই একটা এলিয়েন মানুষ বানানোর চেষ্টা করে বা এলিয়েনকে তুলে ধরার চেষ্টা করে, তখন একটা নাক দেয়, মুখ দেয়, দিয়ে একটা এলিয়েন বানানোর চেষ্টা করে। এছাড়া কিন্তু আমরা অন্য কোনোভাবে চিন্তাই করতে পারি না। এরপর যখন আমরা নাক মুখ দিয়ে একটা এলিয়েন বানানো হয়, এটা কখনো হয় নাই যে সেই এলিয়েনটা যেটাকে বানানো হয়েছে মানুষের থেকে দেখতে সুন্দর, সবসময় একটা আগলি একটা এলিয়েন বানানো হয়। ওয়াই? বিকজ মানুষের থেকে সুন্দর বানানো সম্ভব না। বিকজ মানুষকে কে বানাইছেন, মানুষকে কে ফ্যাশন করছেন, কে ডিজাইন করছেন, করছেন আল মুসাউয়ির। সো দ্যার ইজ অ্যাবসলুটলি নো ওয়ে যে এর থেকে বেটার লুকিং বানানো সম্ভব। আমরা যদি ইভেন অ্যানিমালসদেরকে দেখি, সুবহানাল্লাহ, এই যে ময়ূর, পিকক, এত বিউটিফুল, এত বিউটিফুল কালার্স,
কে ফ্যাশন করছেন, আপনি আপনি হয়ে গেছে, আপনি আপনি এত সুন্দর জিনিস চলে আসছে, সুবহান আল্লাহ। ডু উই নট লুক অ্যাট ইট, ডু উই নট লুক অ্যাট ইট অ্যান্ড পন্ডার যে এত বিউটিফুল জিনিসটা কীভাবে হলো। আমরা যখন একটা জিরাফকে দেখি, হাউ বিউটিফুল ইট ইজ, টাইগার, টাইগার রিয়েলি আমাকে সবচেয়ে এত বেশি অ্যামেজ করে যে ওয়েন উই লুক অ্যাট দ্য টাইগার, দ্য আইজ অফ দ্য টাইগার, উই ফিল দ্য পাওয়ার, উই ফিল দ্য স্ট্রেংথ, উই ফিল দ্য ডমিনেন্স। ইউ ডো, একটা গরুর চোখে তাকাইলে সেই ডমিনেন্স নাই যেটা টাইগারের চোখের মধ্যে, টাইগারের ভিশনের মধ্যে আছেন। কে দিছে সেটা? সেটা দিছেন আল মুসাউয়ের। নেক্সট টাইম উই সি এ ক্রিয়েশন অফ আল্লাহ, উই নিড টু প্রেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অ্যান্ড লাইকওয়াইজ, যখন বিউটিফুল ক্রিয়েশনসদের দেখে আমরা আল্লাহকে প্রেজ করব, উই ক্যানট ক্রিটিসাইজ পিপল। দিস ইজ আ মেজর প্রবলেম আমাদের। উই আর হ্যাভিং আ বিগ ইস্যু নাও রিগার্ডিং রেসিজম, বাট ইট ইজ আস যে একটা মানুষকে দেখে আমরা কমেন্ট করি তার নাক ভোঁতা, কি সে দেখতে কালো, দেখতে শর্ট। হু আর উই টু ক্রিটিসাইজ? আমরা একটা মানুষ বানাতে পারবো না একটা মাছি বানাতে পারবো? হু গিভস আস দ্য রাইট টু ক্রিটিসাইজ? হু, কাকে ক্রিটিসাইজ করতেছি আমরা? ক্রিটিসাইজ করতেছি আল মুসাউয়িরকে, আল খালেককে। আমরা আল্লাহকে ক্রিটিসাইজ করছি, ওই মানুষটাকে ক্রিটিসাইজ করছি। ওই মানুষটা তো কিছু না, ওই মানুষটাকে তো আল্লাহ বানাইছেন এইভাবে। আমরা অ্যাকচুয়ালি আল্লাহকে ক্রিটিসাইজ করতেছি, নাউজুবিল্লাহ। সো বিফোর আমাদের মুখ দিয়ে আরেকটা রেসিস্ট কমেন্ট আসে, উই শুড রিমেম্বার আমরা কাকে নিয়ে রেসিজম করতেছি, আমরা কাকে নিয়ে কমেন্ট করতেছি। আমরা আল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করতেছি। উই ক্যানট হ্যাভ, মুসলিমস ক্যানট বি রেসিস্ট, উই ক্যানট বি রেসিস্ট। ওয়ার এজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফর হি ইজ দ্য ফার্স্ট পার্সন যিনি বলছেন যে নো আরবস আর সুপিরিয়ার দ্যান নন আরবস, নো হোয়াইট ইজ সুপিরিয়ার ওভার আ ব্ল্যাক। সুপিরিয়রিটি অনলি কোন দিক দিয়ে আসবে? বাই এক্সেলেন্স অফ পায়েটি অ্যান্ড গুড অ্যাকশন। সে যে ভালো আমল করতেছে সে আল্লাহর কাছে সুপিরিয়ার হবে, চেহারা দিয়ে কেউ কিচ্ছু হচ্ছে না। এরপরে আমরা মুসলমানরা কীভাবে রেসিস্ট হয়ে থাকি, অ্যান্ড সেই রেসিজমের আল্লাহ, ইসলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গা দেন নাই আমাদের দিনে। সো রেসিজম হ্যাজ টু স্টপ টুডে। নেক্সট টাইম কোনো রেসিজম মাথাতেও আসে, আমরা বলবো হু আর আই গোয়িং টু ক্রিটিসাইজ? আই এম ক্রিটিসাইজিং আল্লাহ আল জালাল, আল জালজালাল। আই এম ক্রিটিসাইজিং আল খালিক, আল বারি, আল মুসাউয়ের। সো কোনো মতেই যেন আমাদের ভিতরে কোনো ধরনের রেসিজম না আসে। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ক্রিয়েশন বুঝতে চাই, আল্লাহ অনেকগুলো সায়েন্স বলছেন যে অফ ইস ক্রিয়েশন, এবং আল্লাহ বলছেন অ্যান অফ ইস ক্রিয়েশনস ইজ দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। হেভেন অ্যান্ড দ্য আর্থের মধ্যে যদি আমরা আল্লাহর আর্শকে যদি বুঝতে চাই, ওয়াই আল্লাহর আর্শ? বিকজ আল্লাহর আর্শ, আল্লাহ বলছেন, ইজ দ্য ফার্স্ট ক্রিয়েশন অ্যান্ড ইজ দ্য লার্জেস্ট ক্রিয়েশন অ্যান্ড দ্য গ্রেটেস্ট, মোস্ট ম্যাজেস্টিক, মোস্ট ম্যাগনিফিসেন্ট ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের পক্ষে আল্লাহর আর্শকে বোঝা সম্ভব না, আমাদের এই ব্রেন দিয়ে এটাকে বোঝা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করতে পারি আল্লাহর আর্শকে কিছুটা হলেও বুঝার। ফার্স্ট বুঝতে হবে যে আল্লাহ আর্শকে কী বলে ডাকছেন। আল্লাহ বলছেন আল্লাহর আর্শকে আরশাল আজিম, আজিম ইজ আ নেম অফ আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ হলো রাব্বুল আরশাল আজিম, রব, আল্লাহ কার রব? আরশাল আজিম, দ্য গ্রেট থ্রোনের আল্লাহ হলো রব। আল্লাহ আর্শকে বলছেন আরশাল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আর্শকে এত গুরুত্ব দিলেন? তো আর্শকে আমাদের বুঝতে হলে, আর্শের সাইজ বুঝতে হলে, আমাদের ফার্স্টে এই দুনিয়াতে যে জিনিস আছে বা আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোকে আমরা যদি ফার্স্টে এমফেসাইজ করি, অ্যান্ড দেন উই রিলেটেড টু আর্শ, দেন উইল হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো উইল স্টার্ট উইথ আওয়ার দুনিয়া, আমাদের যে দুনিয়া আছে সেটা দিয়ে আমরা ফার্স্ট শুরু করব। আমাদের দুনিয়াটা নিয়ে চিন্তা করি, এই দুনিয়া যেটা নিয়ে আমাদের এত আশা, যেটা নিয়ে আমরা এত ড্রিমস দেখি, দিস আর্থ, যেখানে আমরা একটা চার কাঠা জমির জন্য সারা জীবন খাটনি করে একটা চার কাঠা জমি কিনি, সারা জীবন কষ্ট করে একটা বাড়ি বানাই, এবং আমরা সেই ড্রিম হাউস বানানোর স্বপ্ন দেখতে থাকি সারা জীবন। এবং যখন আমরা সেই ড্রিম হাউসটা বানাতে পারি, সেই স্বপ্নের বাসাটা বানাতে পারি, আমি মনে করি যে আমার লাইফটা সাকসেসফুল, আমি দুনিয়াতে কিছু একটা করতে পারছি, রাইট? সো দিস ইজ হোয়াট উই থিঙ্ক অফ দিস আর্থ, ইট ইজ সো ভ্যালুয়েবল ফর আস। এই দুনিয়ার, এই দুনিয়াটার ছোট্ট প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস আমাদের জন্য এত ভ্যালুয়েবল, এত ভ্যালুয়েবল, যেটার জন্য আমরা প্রতিদিন 9 to 5 কাজ করতেছি ফর দিস ওয়ার্ল্ড। বাট আমরা যদি এই দুনিয়াটাকে
আমাদের সোলার সিস্টেমের মধ্যে দেখি, আমাদের সোলার সিস্টেম মানে প্রত্যেকটা আর্থ, প্রত্যেকটা প্ল্যানেট একটা সূর্যের চারদিকে ঘুরে, দ্যাট ইজ দি সোলার সিস্টেম। অ্যান্ড দেন এই সোলার সিস্টেমের মধ্যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি হলো সূর্যটা, এবং এই যে ছোট্ট অ্যারোটা দিয়ে পয়েন্ট করা হচ্ছে, দ্যাট ইজ দি আর্থ, দ্যাট ইজ দি ভ্যালুয়েবল আর্থ, দ্যাট ইজ দি ভ্যালুয়েবল হাউস এই আর্থের মধ্যে আমরা বানাতে চাই, যেটা অন্যান্য প্ল্যানেটের সামনেও এত ছোট্ট, সূর্যের সামনে তো অতি সামান্য। এই দু আর্থ থেকে আমরা যদি সূর্যতে যেতে চাই, সূর্যতে ট্রাভেল করে যেতে চাই, তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান অ্যাট দ্য স্পিড অফ 100 কিলোমিটার্স পার আওয়ার যদি আমরা ড্রাইভ করি, ইট উইল টেক আস 170 ইয়ার্স। আমরা 170 বছর ধরে যদি 100 কিলোমিটার বেগে গাড়ি কন্টিনিউসলি চালা যায়, তাহলে আমরা সূর্যতে গিয়ে পৌঁছাবো। সূর্যর ডিস্টেন্স ইজ অ্যাবাউট 150 মিলিয়ন কিলোমিটার্স ফ্রম আস, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স দ্য আর্থ ইজ ফ্রম দি সান। আমরা যদি আমাদের বাকি সোলার সিস্টেম দেখি, যে সোলার সিস্টেমের সূর্য থেকে সোলার সিস্টেমের এজ পর্যন্ত আমরা যদি, এগেইন একই এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি ড্রাইভ করে যেতে চাই, অ্যাজ পার নাসা আমাদের 1000 টাইমস বেশি লাগবে দেন হোয়াট ইট উড টেক আস টু রিচ দ্য সান। সো সান থেকে দি আউটার এজ অফ আওয়ার সোলার সিস্টেম, আর উই আর জাস্ট টকিং অ্যাবাউট আওয়ার সোলার সিস্টেম, যেতে অ্যাপ্রক্সিমেটলি উই আর টকিং অ্যাবাউট 170,000 ইয়ার্স অফ ড্রাইভিং, 170,000 ইয়ার্স অফ নন স্টপ আমরা যদি ড্রাইভ করে যাই, উই উইল জাস্ট রিচ দি আউটার লেয়ার অফ আওয়ার সোলার সিস্টেম। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু দি এক্সট্রা আউট ইনার লেয়ার, আর আমরা যদি আউটার লেয়ার পর্যন্ত ড্রাইভ করে যেতে চাই, তাহলে আমাদের 17 মিলিয়ন বছর, অলমোস্ট 2 কোটি বছর নন স্টপ গাড়ি চালাইতে হবে আমাদের আউটার লেয়ার অফ আওয়ার সোলার সিস্টেম পৌঁছাইতে। সুবহান আল্লাহ, দিস ইজ আওয়ার সোলার সিস্টেম। এখন আমরা যদি আমাদের সেই চার কাঠার বাসার কথা চিন্তা করি, কত সামান্য মনে হবে এই চার কাঠার বাসা, যেটা আমার গাড়ি দিয়ে চালালে 100 কিলোমিটারে 1 সেকেন্ডে আমি পার হয়ে যাব, এই 1 সেকেন্ডে যেটা পার হয়ে যাব সেটার জন্য আমি সারা জীবন 9 to 5 দিচ্ছি, সব কিছু করছে, হারাম করতেও আমি রাজি, হারাম করতেও রাজি, মানুষকে ঠকাইতেও আমি রাজি, এই যে জায়গায় যেটা আমি গাড়ি চালা গেলে 1 সেকেন্ডে পার হয়ে যাব সেটার জন্য, কিন্তু আমার সোলার সিস্টেম আমি 2 কোটি বছর চালালে অ্যাপ্রক্সিমেটলি এটার শেষ মাথায় গিয়ে পৌঁছাবো। এখন যদি আমরা আমাদের সোলার সিস্টেম থেকে আমরা আরেকটু বাইরে যাই, যে এক প্রত্যেকটা গ্যালাক্সিতে এরকম বিলিয়ন্স অফ স্টার্স আছে, প্রত্যেকটা গ্যালাক্সিতে এরকম বিলিয়ন্স অফ স্টার আছে, এবং প্রত্যেকটা স্টার, এই যে আমরা সূর্যর থেকে বললাম 2 কোটি বছর চালাইতে হবে গাড়ি এজ যাওয়ার জন্য, দ্যাট ইজ এই যে ছোট্ট মার্ক করা ছোট্ট যে ফুটাটা, দ্যাট ইজ আওয়ার সোলার সিস্টেম, আওয়ার এন্টায়ার সোলার সিস্টেম, যেটা 2 কোটি বছর জাস্ট রেডিয়াসটা হবে ড্রাইভ করতে, দ্যাট ইজ হোয়াট আমাদের এন্টায়ার গ্যালাক্সির মধ্যে, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এই যে ছোট্ট হোয়াইট মার্ক, এই ছোট্ট হোয়াইট মার্কটা হলো আমাদের সোলার সিস্টেম। সুবহানাল্লাহ, আমরা কত ক্ষুদ্র, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, আমাদের সোলার সিস্টেমের মধ্যে আমরা কত ছোট্ট, আমরা যদি আমাদের গ্যালাক্সির মধ্যে চিন্তা করি তাহলে আমরা কত ছোট। আমাদের গ্যালাক্সির মধ্যে কতগুলো স্টার্স আছে, অ্যাপ্রক্সিমেটলি 250 বিলিয়ন স্টার্স, আমাদের সূর্যের মতো 250 বিলিয়ন সূর্য এই গ্যালাক্সিতেই আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই 250 বিলিয়ন। এবং গ্যালাক্সি কতগুলো আছে, গ্যালাক্সি আছে হলো অ্যাপ্রক্সিমেটলি বলা হয় এই পর্যন্ত সায়েন্টিস্টরা 100 বিলিয়ন গ্যালাক্সিস তারা দেখতে পারছে, এবং বলা হয় খুব শিগগিরই তারা 200 বিলিয়ন পর্যন্ত তারাই দেখতে পারবে, এবং এটার সংখ্যা বাড়তেই থাকবে যতদিন ধরে টেলিস্কোপ পাওয়ারফুল হতে থাকবে, এটার সংখ্যা বাড়তেই থাকবে। ইট ইজ আর দ্য নাম্বার অফ গ্যালাক্সিস, এবং একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কত দূরে, একটা মশা যদি প্যারিস থেকে ফ্লাই করে, আরেকটা মশা যদি ওয়াশিংটন ডিসির থেকে ফ্লাই করে, দ্য প্রবাবিলিটি, দ্য পসিবিলিটি এই দুটা মশা উড়ে এসে একজনের সাথে একজন ধাক্কা খাবে, দ্যাট ইজ দ্য পসিবিলিটি অফ ওয়ান গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির সাথে এসে ধাক্কা খাওয়ার, দ্যাট ইজ দ্য সাইজ অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য গ্যাপ বিটুইন টু গ্যালাক্সিস। নাও আমরা একটু যদি চিন্তা করি আওয়ার ড্রিম হাউস, আওয়ার ড্রিম হাউস যেটার কথা বললাম, যেটা 1 সেকেন্ড গাড়ি চালাইলে আমরা পার হয়ে যেতে পারবো 100 কিলোমিটার স্পিডে, অ্যান্ড দেন উই থিঙ্ক অফ আওয়ার সোলার সিস্টেম, দেন উই থিঙ্ক অফ আওয়ার মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড দেন উই থিঙ্ক অফ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি অন্যান্য গ্যালাক্সির সামনে এরকমই আরেকটা ক্ষুদ্র জিনিস। না আমাদের দিন কি বলছে, এই যে আমরা সব জানি,
এই যে এভরিথিং দ্যাট উই নো অফ, এগুলো সব হলো আসসামা আদ দুনিয়া, ফার্স্ট দুনিয়া, ফার্স্ট হেভেন। এই যে অল দ্য থিংস আমি বললাম, এগুলো সব হলো প্রথম আসমান। এবং বলা হয় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান কতটুক, একটা মরুভূমির মধ্যে যদি একটা কয়েন, একটা মরুভূমির মধ্যে যদি একটা কয়েন ফেলা হয়, সে কয়েনটা যে মরুভূমির মধ্যে সাইজ হবে, দ্যাট ইজ প্রথম আসমান ইন ফ্রন্ট অফ দি সেকেন্ড আসমান। তিন নম্বর আসমানের সামনে দুই নম্বর আসমান কতটুক, একটা কয়েন, একটা কয়েন যদি একটা মরুভূমির মধ্যে ফেলা হয়, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য দুই নম্বর আসমান তিন নম্বর আসমানের সামনে। এখন আমরা যদি চার নম্বর আসমান চিন্তা করি, তিন নম্বর আসমান উইল বি আ কয়েন ইন আ ডেজার্ট ইন ফ্রন্ট অফ দ্য চার নম্বর আসমান, অ্যান্ড দ্য পাঁচ নম্বর আসমান, অ্যান্ড দ্য ছয় নম্বর আসমান, অ্যান্ড দ্য সাত নম্বর আসমান। সুবহানাল্লাহ, আমরা কোথায়, আমরা কি চিন্তার বাইরে, আমরা সাত নম্বর আসমান পর্যন্ত আসলাম। এরপর কি বলা হয়েছে, এরপর হলো আল্লাহর কুরসি। হোয়াট ইজ আল্লাহর কুরসি? ইট ইজ আ, বলা হয় লাইক আ টুল, আ স্টেপিং স্টোন টু আল্লাহ থ্রোন। হোয়াট ইজ আল্লাহ আর্শ? আর্শ ইজ ইজ, আর্শটা হলো থ্রোন, রাইট? সো কুরসিটা হলো স্টেপিং স্টোন টু দ্য থ্রোন। এই স্টেপিং স্টোন, এই কুরসির কাছে এই সাত নম্বর আসমান হলো লাইক আ স্মল কয়েন ইন দ্য ডেজার্ট। সুবহানাল্লাহ। অ্যান্ড আল্লাহর আর্শের কাছে কুরসি, সাত নম্বর আসমান, ছয় নম্বর আসমান, পাঁচ নম্বর আসমান, সব আসমান কম্বাইন্ড উইথ দ্য কুরসি ইজ লাইক আ কয়েন ইন দ্য ডেজার্ট, দ্যাট ইজ আল্লাহর আর্শ। এবং সে কারণে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন রব্বুল আরশেল আজিম। কেন বলছেন আল্লাহ রব আরশের আজিম? বিকজ আর্শ ইজ সাচ আ পাওয়ারফুল থিং। আর্শ হলো সেই জিনিস যেটা আমরা কল্পনাও করতে পারি না, যেটা হলো দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন, দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, দ্যাট ইজ দি আর্শ অফ আল্লাহ। এবং আর্শ অফ আল্লাহর উপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর্শ অফ আল্লাহর উপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর্শের নিচে কি? আর্শের নিচে হলো জান্নাতুল ফেরদৌস। আর্শের নিচে হলো জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌসের ছাদ হলো আরশাল আজিম। This is the arsh I'm talking about, jeta jannatul firdaus er chhad. Allah subhanahu wa taala amaderke ei jannatul firdaus e dream house bananor sujog dicchen, ar amra ei duniyay dream house er jonno amra ostir hoye rechi. Subhanallah, mane amra ar koto bekub hote pari, simple bhashay ar koto bekub hote pari je ei duniyar আর্নিংয়ের জন্য, এই দুনিয়ার বাড়ির জন্য, এই দুনিয়ার ফেমের জন্য আমরা কি কম্প্রোমাইজ করতেছি? আমরা কম্প্রোমাইজ করতেছি এই জান্নাতুল ফেরদৌসের মধ্যে ড্রিম হাউস, এই জান্নাতুল ফেরদৌসের মধ্যে ইটার্নাল হাউস, উই আর কম্প্রোমাইজিং দ্যাট। আল্লাহ, আল্লাহ যে কত মার্সিফুল, হু আর উই? আমরা কোনো ভাইরাসও কোনো কম্পেয়ার হয় না, আমরা তো কত ছোট, বাট কোনো কম্পেয়ারই হয় না সেই সেই ছোট্ট ক্ষুদ্র জিনিসকে। আল্লাহ আল আলী আল আজিম কি অপরচুনিটি দিচ্ছেন, বলতেছেন যে তুমি আমাকে ফলো করো, তুমি আমাকে মানো, তুমি আমার ফরজগুলো করো, নফলগুলো করো, আমি তোমার ফ্রেন্ড হয়ে যাব, ওয়ালি আল্লাহ বানাই দিব তোমাকে। সুবহানাল্লাহ, হাউ ক্যান উই মিস দ্যাট অপরচুনিটি? হাউ ক্যান উই নট লাভ দিস রব? আল্লাহ ইজ আল আলী আল আজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যখন আয়াতুল কুরসির মধ্যে নিজেকে এক্সপ্লেন করছেন, এরপর কি বলছেন, আল্লাহ বলছেন হুয়াল আলিউল আজিম, আল্লাহ ইজ হাই অ্যান্ড আল্লাহ ইজ দি গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ আল আলী, আল্লাহ ইজ আল আজিম। আমরা কার গোলামি করি? এই আল্লাহর গোলামি করি যিনি আজিম। এবং আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, এই ক্ষুদ্র দুনিয়ার জন্য হারাম করা যাবে না, কোনো কম্প্রোমাইজ করা যাবে না, নট ওয়ার্থ ইট। দ্য দুনিয়া ইজ টু স্মল, দ্য দুনিয়া ইজ টু ভ্যালুলেস, বেশি ক্ষুদ্র, অসম্ভব ক্ষুদ্র এই দুনিয়াতে হারাম করার জন্য, ইটস পয়েন্টলেস। যারা এই দুনিয়াতে হারাম করতেছে তারা লিটারালি বেকুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে দুনিয়াটা একটা খেলার জায়গা, অবশ্যই। এবং আমরা যখন রুকু দিচ্ছি, প্রত্যেক নামাজে যখন রুকু দিচ্ছি, তখন আমরা কি বলতেছি? আমরা বলতেছি সুবহান রাব্বিয়াল আজিম। আমরা কাকে বলতেছি সুবহান,
কাকে বলতেছে সুবহান? আমরা বলতেছি আজিমকে। হু ইজ আল আজিম? আমরা যখন আল আজিম চিন্তা করব, তখন চিন্তা করব আল্লাহ ইজ দ্য রব, কার রব? আর আল আরশাল আজিম, আল্লাহ ইজ আল আজিম আল আলী। আমরা যখন সেজদা দিব, আল্লাহ বলছে আমরা উই আর দ্য ক্লোজেস্ট টু আল্লাহ সুবহান তাআলা ওয়েন উই গিভ সেজদা। আমরা যখন সেজদা দিব, তখন আমরা কি মনে করে আল্লাহর কাছে চাবো? যত লাইফে ডিফিকাল্টি থাকুক না কেন, আল্লাহ ইজ মাই ওয়ালি, আল্লাহ ইজ মাই হাফেজ, আল্লাহ আমাকে প্রোটেক্ট করবেন, আল্লাহ ইজ অল পাওয়ারফুল। নাই ওয়েন ইউ থিঙ্ক আল্লাহ আল্লাহর ক্রিয়েশন ইজ সো বিগ, ইম্যাজিন দ্য পাওয়ার অফ আল্লাহ। ইফ আল্লাহর ক্রিয়েশন ইজ দিস বিগ অ্যান্ড দিস হিউজ, আল্লাহ এতগুলো আসমান বানাইছেন, জাস্ট সিম্পলি কুল ফায়া কুন বলে, দ্যাট ইজ দি পাওয়ার অফ আল্লাহ। সেই আল্লাহ আমার বিপদ শেষ করতে পারবে না, সে আল্লাহ আমাকে উদ্ধার করতে পারবে না। আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আমি যদি আল্লাহর প্রতি ডেডিকেটেড হয়ে থাকি, সেই আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলছেন আই লিসেন টু দ্য কল অফ দ্য কলার, সো কল, অল উই হ্যাভ টু ডু ইজ কল অ্যান্ড আল্লাহ উইল রিসপন্ড, আল্লাহ উইল রিসপন্ড, উই আর মিসিং আউট দিস অপরচুনিটি। সো সেজদাতে গিয়ে আমরা কোন আল্লাহর কাছে চাচ্ছি? আমরা সেজদাতে আমাদের মোস্ট ভ্যালুয়েবল জায়গা মাটির মধ্যে রেখে বলছি আল্লাহ তুমি সবচেয়ে হাই, তুমি সবচেয়ে হাই, অ্যান্ড দেন উই আস্ক, উই আর ভেরি ক্লোজেস্ট টু আল্লাহ, আস্ক তখন, নো আল্লাহ, নো আল আলী আল আজিম, নো দ্য বিউটিফুল নেমস অফ আল্লাহ, ফল ইন লাভ উইথ আল্লাহ। ইউ ক্যানট ফল ইন লাভ উইথ আল্লাহ ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য নেম, আল্লাহর নাম যদি আমরা না বুঝি, আমরা কখনো আল্লাহকে ভালোবাসতে পারবো না। এবং আমরা সূরা হাশর যদি আমরা পড়ি, আল্লাহ কি বলছেন? হুয়াল হুয়াল খালিক আল আল বারি আল মুসাউয়ির লাহুল লাহুল আসমাউল হুসনা, আল্লাহ ইজ দ্য খালিক আল বারি আল মুসাউয়ির, এবং অল দ্য বিউটিফুল নেমস বিলংস টু আল্লাহ সুবহানাহু তাআলা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়াতে এবং দুনিয়া এবং আসমানে সব কিছু আল্লাহকে তারা এক্সল্ট করছে, আল্লাহকে তারা প্রশংসা করতেছেন। এবং আল্লাহকে হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ইজ আল আজিজ। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ আস টু আন্ডারস্ট্যান্ড হিম, লার্ন হিজ বিউটিফুল নেমস, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ আস টু ফল ইন লাভ উইথ হিম, অ্যালাউ আস টু ডু ডিডস, আমাদেরকে সেই সব ইবাদত করবার তৌফিক দান করুক যেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যেন ফেরেশতাদেরকে হুকুম দেন, জিব্রিলকে হুকুম দেন আমাদেরকে ভালোবাসার জন্য, আল্লাহকে যেন আমরা ডিফিকাল্ট টাইমে আল আলী আল আজিমকে আমরা ডাকতে পারি, বুঝে ডাকতে পারি যে আমরা কাকে ডাকতেছি, আল্লাহর কাছে যেন আমরা যখন আমাদের বিপদ আসে তখন আল ওয়াহাব আল ওয়াদুদের কাছে আমরা গাইডেন্স চাবো। আমাদের যার যেরকম বিপদ আছে, সব বিপদ থেকে আমাদেরকে মুক্তি করো আল্লাহ, তুমি আমাদেরকে সহজ করে দাও, আমাদেরকে দিনকে বোঝার তৌফিক দান করো, দিনকে মানার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া থেকে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, দুনিয়াতে আমরা যারা আসি আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমে ইমানের সাথে ইসলামের সাথে থাকবো তৌফিক দান করো, যাওয়ার সময় যেন ইমানে যেতে পারি। আমিন আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক নবী আলা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।